আমার নাম হচ্ছে উম্মে হামিমা, জেলা মাদারীপুর, থানা গালকিনি। আর এখানে আর কি মিরপুরে আসি, মিরপুর 10 নম্বরে। আর জবের জন্য প্রিপারেশন নিচ্ছি। আমার সমস্যাটা হচ্ছে PLID, আর আমার এই সমস্যাটা হচ্ছে আরও 1 বছর আগে থেকেই, কিন্তু তখন অতটা ছিল না আর কি, 2 মাস ধরেই আর কি অনেক বেশি ধরা দিয়েছে। তারপর আমি আরও 4 জন ডাক্তার দেখাইছি, পরে ওনারা মানে ওখান থেকে আমাকে প্রথমে এক্সরে দিছে, তারপরে বললো যে এক্সরে দেওয়ার পর এক্সরে দেখার পরে বললো যে MRI করতে। পরে আমি MRI করাইছি, MRI করানোর পরে দেখে ওখানকার ডাক্তার মানে দেখে বলছে যে আমার PLID সমস্যা। পরে তারা আমাকে অনেক ওষুধ লিখে দিচ্ছে, তারপরে ওষুধগুলো খাইছি কিন্তু কমতেছে না, আমার ব্যথা আরও দ্বিগুণ বাড়তেছে। আমি উঠে দাঁড়াতে পারি না, মানে বসলে অনেক বেশি ব্যথা করে, নিচে হতে পারি না, আর ব্যথাটা পায়ের দিকে যায়, ঘাড়েও সমস্যা আস্তে আস্তে, মানে ব্যথাটা এত পরিমাণে বাড়তেছিল, মানে এতটাই অস্বস্তিকর, মানে কোনো কিছুই পড়াশোনাও করতে পারতেছি না, বিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম সেটাও করতে পারতেছি না। তারপরে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে এই রোগের সার্চ দিচ্ছি, সার্চ দেখার পরে আমি আমার ভাইয়া বলছে যে এই রোগের জন্য বিভিন্ন ধরনের ব্যায়াম আছে। তারপর আমি ওই ব্যায়ামগুলো দেখার সার্চ দিয়ে দেখার জন্য তারপরে ডাক্তার কে শফিউল প্রধান দেখলাম, তারপরে দেখার পরে উনি অনেক ব্যায়াম ট্যাম দেখাই দিয়েছে, দেখে আমার কাছে ভালোই লাগছে, আর দেখলাম যে অনেকই ভালো হচ্ছে এই রোগ। তারপরে আমার মাকে বলছি, তারপরে মা আমাকে হসপিটালে পাঠাইছে, পাঠানোর পরে ডাক্তারকে দেখাইলাম, ডাক্তার আমার সব রিপোর্ট দেখলো, রিপোর্ট দেখার পরে আমাকে আরও বিভিন্ন রিপোর্ট দিছে করাইতে, তারপর সেগুলো করাইছি। করানোর পরে স্যার বলতেছে যে তোমার তোমার PLID সমস্যা, তোমার কোমর থেকে ঘাড় পর্যন্তই PLID সমস্যা, তোমার থেরাপি দিতে হবে। তারপরে এখানে এসে থেরাপির জন্য স্যার থেরাপি লিখে দিল, আমাকে অনেকগুলো আইটেম দিল থেরাপি। তারপরে এসে নার্সদের ওদের ব্যবহার, ওদের আচরণ সব কিছু দেখে আমার খুবই ভালো লাগছে, থেরাপির সিস্টেমগুলো দেখে আমার খুবই ভালো লাগছে। তারপরে আস্তে আস্তে দিতে থাকলাম, দেওয়ার পরে আমার আজকে 11টা হয়েছে দেয়া, মোটামুটি আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি আগের থেকে। আগে অনেক অনেক প্রবলেম ছিল, এতটাই অস্বস্তিকর প্রবলেম ছিল যে আমি বোঝাতে পারবো না। পরে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। হ্যাঁ, আমার অনেক মানে মনের ভিতরে অনেক মানে দেখ বিভিন্ন ভিডিও টিডিও দেখার পরে মনে অনেক ভয় কাজ করছিল যে অনেকের অপারেশন লাগে, আবার শুনি যে অপারেশন করলে ভালো হয় না, মানে পুরোপুরি সুস্থ হয় না কেউ, ওটা শুনে আমার এতটাই ভয় লাগছে। তারপরে শফিউল্লাহ প্রধানকে দেখানোর পরে উনি বলছে যে আমার অপারেশন লাগবে না, আর থেরাপি দিলেই রোগটা ভালো হয়ে যাবে। স্বাভাবিক লাইফ পেয়ে যে বসে থাকতে পারতাম না, অনেক সমস্যা হইতো, মানে এক জায়গায় আধা ঘন্টার মতো আমি বসে থাকতে পারতাম না, এত পরিমাণে সমস্যা, মানে পা একদম মনে হচ্ছিল যে পা আমার অপস হয়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়েছিল। না এখন আপাতত কাজ করতে পারি কিন্তু করি না আর কি, মানে স্যার যে যে আমাকে যে যে পরামর্শগুলো দিচ্ছে আমি ওগুলো অনুসরণ করতেছি আর কি। চিকিৎসা নেওয়ার পরে আমার ঘাড় ব্যথাটা অনেক, মানে আগে তো ঘাড় নিচু করতেই পারতাম না, আর এখন মানে নিচু করতে পারি আর কি, নিচু করে পড়তে পারি, চেয়ারে বসে পড়তে পারি, আগে তো পড়তেই পারতাম না। আর পায়ের তো যে একদম অপুষের মতো হয়ে যেত, হাঁটতে পারতাম, তা হাঁটতে চলতে আমার অনেক সমস্যা হয়তো, এখন হাঁটতে চলতে পারি আর কি, ভালোই হাঁটতে চলতে পারি। আর আমাকে 1.5 মাস নিতে বলেছে কিন্তু আমার ভালোই, আমি 10 না 11টা, আজকে 11টা হয়েছে থেরাপি দেওয়ার পরে আমার মোটামুটি ভালোই সুস্থ আসছি এখন। আমি এখানকার পরিবেশ, তারপরে থেরাপিস্ট ওরা অনেক ভালো,
ওদের আচার ব্যবহার, তারপরে মানে থেরাপি দেওয়ার সিস্টেম সব কিছুই, মানে তাদের মেশিন আপডেট মেশিন সব কিছু মিলে ভালোই ভালোই লাগছে। আমি আমার দিক থেকে বলতে পারি যে হ্যাঁ স্যারকে আমার ভালোই লাগছে, কারণ স্যার মানে কথা শুনে আর কি, সব মানে রোগ কী কী রোগ আছে বা কী কী সমস্যা আমার, কী কী সমস্যা সবই স্যার প্রশ্ন করে, আমার অনেক ভালো লাগছে স্যারকে। যেহেতু আমি ভালো হয়েছি মানে আমার দিক থেকে হলো আমি মনে করি যে ভালো।